আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান, দ্রুত নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আরও কঠোর হবার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম, পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় সরকার। মাদকাসক্তি যাচাইয়ে গাড়ি চালকদের ডোপ টেস্টিং এর আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর, ওভারটেকিং প্রবণতা বন্ধের তাগিদ। এবং খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌশ্রমিকরা, কাল থেকে কাজে যোগদান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রত্যাবাসনই একমাত্র সমাধান, আন্তর্জাতিক দাতাগোষ্ঠী তহবিল সংগ্রহ সভায় এই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আরও কঠোর হবার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনের মুখে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রতিবছর জয়েন্ট রেসপন্স প্ল্যান প্রস্তুত করে আসছে জাতিসংঘ। তবে কোনো বছরেই গড় চাহিদার 70% বেশি অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। চলতি বছর এ চিত্র আরও খারাপ। প্রস্তাবিত $900 মিলিয়ন প্রতিশ্রুতিতে 50% কম অর্থ জোগাড় করতে পেরেছে সংস্থাটি। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে নিয়ে রোহিঙ্গা অর্থায়ন নিশ্চিতে ডোনার কনফারেন্স ফর রোহিঙ্গা রিফিউজি শিরোনামে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। এই রোহিঙ্গা সমস্যার সমাধান শুধুমাত্র প্রত্যাবাসনের মধ্যে দিয়ে সম্ভব এবং আমরা বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে, 3 বছর ধরে তাদেরকে রাখার পরে আমাদের যে বার্তাটি দেওয়া উচিত ছিল বিশ্বকে, আমরা মনে হয় সেটা আজকে দিতে পেরেছি। আমরা পরিষ্কার ভাষায় যেটি বলেছি যে তারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রস্তাবনা আনেন রোহিঙ্গাদের দেখভাল করার জন্য, তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের জীবনমান উন্নত করার জন্য, আমরা বলেছি যে যতদিন না পর্যন্ত বাংলাদেশে যে প্রপোজালগুলি তারা দিচ্ছে একই কাজ, একই প্রপোজাল মিয়ানমারে দেওয়া হবে এবং মিয়ানমারে ইমপ্লিমেন্ট করা না হবে, ততদিন পর্যন্ত এটা সমন্বয় হবে না এবং এছাড়া যে বিনিয়োগ, এই বিনিয়োগটা মাঠে মারা যাবে আমাদের ভাষায় বলতে গেলে। শিরোনামে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, শিগগিরই ভাষণচরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। বাংলাদেশের সোভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। বৈঠকে আগামী 10 বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোন দেশ কত খরচ করবে তা নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ আগ্রহী নয়, কারণ পুনর্বাসন নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় সরকার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনো চড়া আলুর দাম। রাজধানী খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে আলু। কেজিতে দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগার থেকে খুচরা বাজারের সব ক্ষেত্রেই মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের। আরো জানাচ্ছেন শারফুল আলম। একদিনের ব্যবধানেই রাজধানীর পাইকারি আলুর মোকামে চিত্র বদলে গেছে। বুধবার বিক্রি না হলেও বৃহস্পতিবার কারণ বাজারের আড়তে আলু সরবরাহ বেড়েছে, বিক্রিও মন্দ নয়। সরকার নির্ধারিত দামেই পাইকারি পর্যায়ে আলু কিনছেন ভোক্তারা। বাইরা 45 টাকা, 42 টাকা, 43 টাকা, আর এই বাজারে এখানে 35 টাকা কেজি পড়ছে। আজকে বাজার ভালো, কাস্টমারও আছে, সরকারি রেটে মাল আমরা কিনছি, সরকারি রেটে বিক্রি করতেছি। পাইকারি বাজারে ঠিকঠাক থাকলেও খুচরো বাজারে এখনও আলুর দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া নতুন দামও মানা হচ্ছে না কোথাও। পাইকারির চেয়ে 15 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে পলাশী বাজারে। আমরা তো কম দামে আনতে পারি না, 42 টাকা করে আনি, বেশি 45। আমার তো পার ডে 5 কেজি লাগে,
একজনে বাধ্যে 45 টাকা করে কিনছি। মজুদার না কমাইলে বাজারে কেমনে বিক্রি করবো? বাজারে হয়তো 2-4 টাকা লাভ করে, এর বেশি তো লাভ করতে পারে না। আলুর দাম নিয়ন্ত্রণে আজও সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। পাইকারি দোকানের যে রেট এবং এই খুচরো দোকানের যে রেট, বেশি একটা পার্থক্য নাই। দুই একটা দোকানে একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তো আমরা তাদেরকে তাৎক্ষণিক সতর্ক করে দিয়েছি এবং দোকানের প্রাইস লিস্ট তাও প্রদর্শিত স্থানে রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আরুদ্দারা বলছেন, হিমাগারে ন্যায্য দামে বিক্রি হলে ভোক্তা পর্যায়ে আলুর দাম আরও কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীলতা কমাতে চায় সরকার। আগামী 3 বছরের মধ্যে দেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তুরস্ক, মিশর, চায়না ও মিয়ানমার থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ হচ্ছে প্রতি কেজি 45 টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, 60-65 টাকার নিচে খুচরা বাজারে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ রপ্তানি বন্ধের অন্তত 1 মাস আগে তা বাংলাদেশকে জানানোর অনুরোধ জানান। ভারতের উপরে আমরা খুব বেশি ডিপেন্ড করতে চাই না, বিশেষ করে পেঁয়াজের জন্য। তারপরেও যখন সুবিধাজনক দামে পাই আমরা নিই। আমাদের একটাই উদ্দেশ্য, টার্গেট, যে আগামী 3 বছরের মধ্যে আমরা যেন পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ, এটাই বন্ধ করব। তবে যেটা আমরা ভারতের কাছে আশা করি সেটাও বলি হাইকমিশনার এক্সেলেন্সি দিয়ে, যদি আমরা অ্যাটলিস্ট 1 মান্থ প্রায়র যদি একটা নোটিশ পাই যে আফটার 1 মান্থ উই আর গোয়িং টু স্টপ ইট, থিংস আর নট গোয়িং ওকে, দ্যাট গিভস আস সাম প্রিভিলেজ টু ইম্পোর্ট ইট ফ্রম আউটসাইড। বাণিজ্যমন্ত্রী জানান, 2-3 দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে সবাই আলু কিনতে পারবেন। এছাড়া মন্ত্রী জানান, সয়াবিন তেল মিল গেটে লিটারে 2 টাকা কমিয়ে 90 টাকা এবং পাম অয়েল 80 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন তেল ব্যবসায়ীরা। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস কিন্তু তেলের উপরে আছে, আমাদের কথা তারা বলেছে যে ওটা দেওয়া আছে, আমরা চেষ্টা করব ওই প্রাইসটা যেন সাধারণ মানুষ কিনতে পারে, সেখানে যেন বাড়তি না থাকে। আর লুজ তেলটার ব্যাপারে যেটা দাম, তার থেকে তারা 2 টাকা কমিয়ে আজকে ডিক্লেয়ার করে গেছে। বাজারে অস্থিরতা কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ি চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওভারটেকিং এর প্রবণতা বন্ধেরও তাগিদ দেন তিনি। জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানের বক্তৃতাকালে তিনি এই নির্দেশ দেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সারা দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনসচেতনতা বাড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামের মানুষ তারা যেন শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি। সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তার প্রয়োজন হবে, সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যোগাযোগ অবকাঠামো তৈরিতে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের খরচের তারতম্য নিয়ে সমালোচকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। আমাদের মাটি হচ্ছে দোআঁশ মাটি, আমাদের এই মাটিতে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে কিন্তু খরচ অনেক বেশি। কারণ সড়ক নির্মাণের সময় অনেকে প্রশ্ন তুলেন, ওই অমক দেশে এত কম তো আমাদের দেশে কেন এত বেশি? তাদেরকে অনুরোধ করব, আমাদের মাটিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আর যে দেশের কথা বলবেন তাদের মাটিটাও পরীক্ষা করে দেখে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন করে কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথাও বলেন তিনি। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না তাদের ডোপ পরীক্ষা করা দরকার, এবং মাদক সেবন করে কি সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। পথচারীদের যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
গণভবনে অনুষ্ঠিত হলো কৃষি উৎপাদন ও মজুত নিয়ে এক বিশেষ সভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত সভায় বন্যা পরিস্থিতিতে সামনের আমন মৌসুম নিয়ে বিশেষ পর্যালোচনা করা হয়। এছাড়াও কোভিড-19 ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের ঘোষণা করা 21টি প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় এখানে। এ সময় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,747 জনে। এছাড়া 14,958টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,696 জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা 3,94,827। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1,687 জন। মোট সুস্থ 3,10,532। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.34%, সুস্থতার হার 78.65% এবং মৃত্যুর হার 1.46%। খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌ শ্রমিকরা। সন্ধ্যায় সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মালিক শ্রমিক দুই পক্ষের বৈঠকের মধ্য দিয়ে এই সমঝোতা হয়। এর আগে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন শ্রমিকদের দাবি যৌক্তিক, কাল থেকে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান ওভে। ধর্মঘট প্রত্যাহার করতে দুপুর থেকেই তৎপরতা শুরু হয় মালিক শ্রমিক ও সরকার পক্ষের। রাজধানীর পল্টনে মালিক পক্ষ এ নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেন সাংবাদিকদের কাছে। এ সময় শ্রমিকদের কাজে যোগ দেবার আহ্বান জানান তারা। নৌ শ্রমিকদের খোরাকি ভাতা দেওয়ার ব্যাপারে একমত হন মালিক পক্ষ। খাদ্য ভাতাটা ছিল ইনক্লুডেড ছিল তাদের বেসিক স্যালারির মধ্যে, এখন শুধু এই খাদ্য ভাতাটা ইন্ডিভিজুয়াল হলো। তাদের বেসিক স্যালারি যেটা ছিল সেটাই থাকবে, এর সাথে ইন এডিশনাল 1,000 টন পর্যন্ত 1,000 টাকা, 1,000 থেকে 1,500 টন এই জাহাজগুলো সেগুলো দিবে হচ্ছে 1,200 টাকা, আর 1,500 টনের ঊর্ধ্বে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো দিবে হচ্ছে 1,500 টাকা। এই এই শর্তে মোটামুটি আমরা তাদের সাথে ঐক্যমতে পৌঁছেছি। বিকেলে মালিক ও শ্রমিক নেতারা সমঝোতা বৈঠকে বসেন, সেখানেই সিদ্ধান্ত হয় ধর্মঘট প্রত্যাহারের। এর আগে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চলছে। মালিকদেরকে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের নৌ অধিদপ্তর এবং হচ্ছে বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমরাও তাদের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা এসেছে, সেই সমঝোতাতে আমরা তাদের খাদ্য ভাতা যেটা আমরা কিছুটা হলে মেনে নিয়েছি, সেই প্রতিশ্রুতির বলে আপনার শ্রমিক সংগঠন তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে টানা 3 দিনের ধর্মঘটে চট্টগ্রাম, মোংলা সহ দেশের নদীবন্দরগুলো প্রায় অচল হয়ে পড়ে। বন্দরে বন্দরে আটকা পড়েছে 30,000 পণ্যবাহী জাহাজ। হাবিব রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। চণ্ডী পাঠ, ধূপ আর ঢাকের তালে মুখরিত পূজা মণ্ডপ। দেবী দুর্গার আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। করোনা মহামারীর কারণে এবারে দুর্গোৎসবের আয়োজন একেবারেই সাদামাটা। মণ্ডপে নেই চিরচেনা পূজার আমেজ বা ভক্তদের উপচে পড়া ভিড়। আরও জানাচ্ছেন রাসনা দাস। বিরামহীন ঢাকের বাদ্য ভেসে আসছে ধূপের গন্ধ আর ধোয়া। পুজোকে ঘিরে ভেদাভেদের প্রাচীর ভেঙে দূরের কাছে সব বয়সী মানুষের এই সমতায় এবার বাদ সেধেছে করোনা মহামারী। করোনার কারণে এবারে পূজাও হয়ে এসেছে সীমিত। আজকে দুর্গা পূজা আমি পুজো দেখতে এসেছি। পূজা তো আমরা করছি, আমাদের নিয়ম অনুযায়ী সমস্ত পূজাই করছি, কিন্তু সেই পূজায় কোনো প্রাণ নেই। করোনা নামক যে অসুর এসেছে, মা যেন তাকে বিনাশ করে এবং আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। পূজোটা হচ্ছে শাস্ত্রিক মতে, কিন্তু আনন্দ মুখর না। বোধনের পর উৎসবের প্রথম দিন ষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সনাতন বিশ্বাস অনুযায়ী কৈলাসের শ্বশুরবাড়ি থেকে পুত্রকন্যা সহ বাপের বাড়ি আসা দেবী দুর্গা আগামী 4 দিন মর্তে থেকে ভক্তদের আশীর্বাদ করবেন। এই দুর্গাপুজোর ষষ্ঠ কল্প, 6তম কল্প বলা হয়। সেই 6তম কল্পে মা চণ্ডীকে আমরা মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের প্রার্থনার মাধ্যমে আমরা মাকে স্বাগত জানিয়ে থাকি। আয়োজকরা জানান, করোনার কারণে এবার উৎসবের অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি মেনে
পূজা অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নেই কোথাও। সনাতনী সম্প্রদায় পূজার যে সাত্বিক যে নিয়ম, তাতে তারা শান্তিপূর্ণভাবেই পূজা পালন করতে পারবে। সন্ধ্যার পরে দর্শনার্থী নিরুৎসাহিত করা হবে, দর্শনার্থীর জন্য মন্দিরে প্রবেশ অনেকটা নিষিদ্ধের মতো থাকবে। দেশে এবার 31,000-এরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে ভার্চুয়াল অঞ্জলির ব্যবস্থা থাকছে প্রায় প্রতিটি মণ্ডপে। ত্রেতাযুগে স্বর্গের দেবতারা অসুর শক্তি থেকে মুক্তি পেতে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মর্তে, আর তারপর থেকে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবীকে নানা আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীতে আমন্ত্রণ জানান, আর বিশ্বাস করেন দেবী সঙ্গে করে নিয়ে যাবে করোনার মতো সকল অশুভ শক্তি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের মাঝে 10 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রূপালী ব্যাংক। রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মিল্কভিটার সাথে এই সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়। দেশের বেকারত্ব দূর ও প্রাণীজ পুষ্টি উৎপাদনে সহজ শর্তের এই ঋণ সহায়ক হবে বলে মনে করেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। করোনায় প্রাণী সম্পদ খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ডেয়ারি শিল্প। অর্থনৈতিক সংকটে অনেক দুগ্ধ খামার প্রায় বন্ধের পথে। উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে অসহায় প্রান্তিক গোয়ালরা। এ অবস্থায় ডেয়ারি শিল্পে নিয়োজিত দুগ্ধ খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রূপালী ব্যাংক। তাই কৃষকদের ঋণ দিতে মিল্ক ভেটা ও রূপালী ব্যাংকের মধ্যে সই হয় সমঝোতা চুক্তি। কৃষকরা মানুষকে ঠকায় না, বড় বড় মানুষরা ঋণ শোধ করে না। আমরা একেবারে পাইলট পর্যায়ে টোকেন হিসেবে কাজ করেছি, এই বিশাল জাহাজের মধ্যে আমাদের ছোট্ট একটা নৌকাটা ভিড়াইছি এবং স্যারদের সহযোগিতায় আমরা হয়তো অনেক বড় জায়গায় যাব। আমাদের দুধ খাওয়ার যে দরকারটি, আমাদের অস্থিমজ্জা ঠিক করার জন্যে, ভালো রাখার জন্যে, সেইটে কিন্তু এই মিলভিটা থেকে আমরা পাবো বলে আমরা মনে করতে পারি। দেশে 12 লাখ দুধ খামারে প্রায় 1 কোটি মেট্রিক টন দুধ উৎপাদিত হয়, যার একটা বড় অংশ যায় দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোতে। দরিদ্র কৃষকের জন্য সহায়তা আরও বাড়াতে হবে বলে মনে করেন মিল্ক ভেটার চেয়ারম্যান। এই দুঃসময়ে এই সাধারণ কৃষকের পাশে যে তারা দাঁড়িয়েছে, এটা তাদের এই সহানুভূতি আমার কৃষকরা কখনোই ভুলবে না। আপনারা জানেন যে এখনও কিন্তু পুরো দুধ বাজারে বিক্রি হচ্ছে না, কৃষকের এখন অনেক কষ্ট হচ্ছে। দেশের দুধের বাজার স্থিতিশীল রাখায় মিল্ক ভেটার প্রশংসা করেন ভোক্তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পোলে উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম। এ সময় তিনি বলেন, এই প্রকল্পের 92% সদস্যই নারী, যা তাদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে ভূমিকা রাখছে। এছাড়াও প্রতিষ্ঠার শুরু থেকে দেশের কৃষির বিকাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে ব্যাংকটি। সম্মেলনে প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া উনানের মধ্যে উপস্থিত ছিলেন। কবি শামসুর রহমানের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে একাডেমির সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজের সভাপতিত্বে দেশের বরেণ্য কবি সাহিত্যিকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবির স্মরণে পাঠ করা হয় নবীন প্রবীণদের কবিতা। 23 অক্টোবর কবি শামসুর রহমানের 92তম জন্মদিন। এবারে বাণিজ্য সংবাদ। উদ্বোধন করা হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সদরঘাট উপশাখা। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানী কোতোয়ালি সিমান রোডে চালু হল নতুন এই শাখা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী।
এই সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক দয় আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে তৃতীয় প্রান্তিকের ব্যবসা সম্মেলন 2020 অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। এ সময় তিনি ব্যাংকের সাফল্যের জন্য সকল কর্মকর্তা কর্মচারীকে অভিনন্দন জানান। এছাড়াও গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করে 2020 সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী সহ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলাটি আগামীকাল শুক্রবার হচ্ছে না। ভারী বৃষ্টিপাতের কারণে পিছিয়ে আগামী রোববার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একথা জানিয়েছে। এদিকে বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালেও আবার মুখোমুখি তারা। তবে রবিন লীগের দুই পর্বে শান্ত বাহিনীর সাথে পেরে ওঠেনি রিয়াদের দল, কিন্তু শিরোপা দ্বৈরথে জয়ের ব্যাপারে মাহমুদুল্লাহর দল আশাবাদী। আর মাহমুদুল্লাহর দলকে তৃতীয়বার হারিয়ে প্রেসিডেন্টস কাপের শিরোপা জিততে চাইছেন শান্তরা। অপরচুনিটি আমরা ফাইনাল খেলছি, তো এদিকে ভালো লাগছে, কারণ বেশ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি সবাই একসাথে একত্রিত হয়ে। মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য, আর সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করলাম, সো অনেক পজিটিভ দিকই ছিল। সো ওভারঅল খুব টুর্নামেন্টটা খুব বেশি এনজয় করেছি। চতুর্থ জাতীয় নারী থ্রোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। দুপুরে পল্টন মাঠে প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশকে 3-0 সেটে পরাজিত করে শিরোপা জেতে আনসার। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার জন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর শরীফ আশরাফুজ্জামান ও যুগ্ম সম্পাদক বি এম শহীদুজ্জামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান, দ্রুত নিশ্চিত করতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আরও কঠোর হবার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম, পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় সরকার। মাদকাসক্তি যাচাইয়ে গাড়ি চালকদের ডোপ টেস্টিংয়ের আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর, ওভারটেকিং প্রবণতা বন্ধের তাগিদ। এবং খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌ শ্রমিকরা, কাল থেকে কাজে যোগদান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।